হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আজকে একটু অন্যরকম ভিডিও দেখার জন্য। তো অন্যরকম ভিডিও বলতে আমরা কদিন ধরে মুভি সিন দেখছিলাম, তাই তো? হ্যাঁ একদম, আজকে একটু অন্যরকম দেখবো। হ্যাঁ একদম একদম অন্যরকম দেখবো, অনেকদিন পর, কারণ আজকে আমরা বাংলাদেশের আবার একটা খুব বিখ্যাত জায়গা দেখতে চলেছি, ফেমাস একটা জায়গার উপর আজকে ভিডিও দেখতে চলেছি। তো চলো, যাই হোক বেশি দেরি না করে সেই জায়গাটা দেখে নিই। জায়গাটা দেখে তোমরা বলো, তোমরা অনেকেই জানো জায়গাটা সম্বন্ধে, তো চলো আমরা দেখি আজকে। যে 10টি দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটা বৃথা। নাম্বার 10, কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় প্রাকৃতিক ও অখণ্ডিত সমুদ্র সৈকত। এই 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের বিশেষত্ব হল পুরো সৈকতটি বালুকাময়, গর্দমাক্ত নয়। কক্সবাজার বালুকাময় সমুদ্র সৈকত সংলগ্ন অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ এবং নতুন সাজে সজ্জিত বার্মিস মার্কেট সহ শামুক, ঝিনুক ও নানা প্রজাতির প্রবালের সমারোহে পর্যটন মৌসুমে পর্যটকে ভরপুর থাকে এই কক্সবাজার সমুদ্র সৈকতটি। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও অপরূপ সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকত, প্রতিদিনই প্রতিক্ষণ তার রূপ বদলায় এবং পর্যটকদের বিমোহিত করে। শীত, বর্ষা, বসন্ত বা গ্রীষ্মের মতো কোন ঋতু নেই যখন কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য বদলায় না। বাংলাদেশ পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত মালিকানাধীন হোটেল, মোটেল এবং সমুদ্র সৈকতের কাছাকাছি কক্সবাজারে রয়েছে 25টি 5-তারকা হোটেল। এছাড়াও পর্যটকদের জন্য এখানে একটি ঝিনুকের মার্কেট গড়ে তোলা হয়েছে। মায়ানমার, থাইল্যান্ড, চীন ইত্যাদি দেশগুলো বিদেশি পণ্য নিয়ে বার্মিস মার্কেট গড়ে উঠেছে। দেশের একমাত্র ফিশ অ্যাকোরিয়াম রয়েছে এই কক্সবাজারে। এছাড়াও ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, প্যারাসেলিং, কক্স কার্নিভাল সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত অনেক স্থাপত্য, ফিচার পার্ক, শিশু পার্ক এবং অনেক ফটোশুট স্পট রয়েছে। এছাড়াও রয়েছে টেকনাফ জিওলজিক্যাল পার্ক, আরও রয়েছে নাইট বিচ কনসার্ট। সৈকতের লাইটিং আপনাকে রাতে সমুদ্র উপভোগ করার সুযোগ করে দেবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এখানে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সি অ্যাকোরিয়াম, কেবল কার এবং ডিজনিল্যান্ড। নাম্বার 9, কক্সবাজার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড সাগর ও স্বাদুপানির রঙিন রাজ্যে বাংলাদেশের প্রথম সামুদ্রিক মাছের অ্যাকোরিয়াম। শতাধিক ছোট বড় অ্যাকোরিয়ামে সাজানো হয়েছে দর্শনীয় নাতনিক শিল্পকর্মটি। বৈদ্যুতিক আলোয় সুরঙ্গের মতো সাজানো এটি এবং এতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এ যেন সমুদ্রের নিচে এক বিস্ময়কর জগৎ, এ যেন সাগরতলের রঙিন রাজ্য, সমুদ্রতলের প্রাণবন্ত প্রতিবিম্বের মতো বিভিন্ন প্রজাতির মাছে ঘেরা। কক্সবাজারের ঝাউতলায় রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম কমপ্লেক্সটি 8টি ভাগে বিভক্ত। 8টি ভাগের মধ্যে রয়েছে 390 মুভি দেখার জন্য নাতুনিক স্পেস, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, শপিং করার কনফারেন্স হল, ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন করা যাবে বারবিকিউ। এছাড়াও রয়েছে সুপরিসর পার্কিং ও লাগেজ রাখার লকার। এখানে এলে কিভাবে এক নিমিষে সময় কেটে যাবে তা বুঝতেই পারবেন না। পুরো নিরাপত্তা সার্কেল সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। অ্যাকোরিয়ামে গেলে দেখা যাবে ওপরে মাছ, ডানে মাছ আর বাঁদিকেও মাছ। এখানে আপনি শতাধিক মাছের দেখা পাবেন। সামুদ্রিক হাঙর হঠাৎ আপনার সামনে দেখা দিতে পারে। মানুষ খেকো পিরানহা খোলা দাঁত বের করে আপনার দিকে ছুটে আসতে পারে। নাম্বার 8, কক্সবাজার লাবণী বিচ। কক্সবাজার পুরাতন সমুদ্র সৈকত, যা লাবণী পয়েন্ট বা পুরাতন সমুদ্র সৈকত নামে পরিচিত, যা কক্সবাজার কলাতলিতে অবস্থিত, সকল সমুদ্রপ্রেমী ছুটে যায় কক্সবাজারের এসি বিচটিতে। কক্সবাজার শহরের নিকটবর্তী হওয়ায় লাবণী সমুদ্র সৈকতকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয়। সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ছোট বড় অনেক দোকান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়াও পর্যটকদের জন্য এখানে একটি ঝিনুকের বাজার গড়ে তোলা হয়েছে। মায়ানমার, থাইল্যান্ড, চীন এবং অন্যান্য সীমান্তবর্তী দেশগুলির বাহারি সব পণ্য দিয়ে সাজানো হয়েছে এই মার্কেটটি। নাম্বার 7, কক্সবাজার কলাতলি বিচ। কক্সবাজারে পর্যটকদের আরেকটি আকর্ষণীয় স্থান হল কলাতলি সমুদ্র সৈকত। এটি কক্সবাজারে একটি সি বিচ পয়েন্ট। বিভিন্ন বয়সের মানুষ এখানে বেড়াতে
সমুদ্রের গোসল করতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। কালাতলে সমুদ্র সৈকতে বিভিন্ন খাবারের রেস্তোরাঁ সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। কালাতলে বিচে চাঁদনি রাতে খালি পায়ে হাঁটা সব বয়সের মানুষের জন্য বিশেষ একটি রোমান্টিক মুহূর্ত। সকাল সন্ধ্যায় উপভোগ করার জন্য রয়েছে নানা ধরনের শুটকি মাছের খাবার। নাম্বার সিক্স, হিমছড়ি। হিমছড়ি পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পাহাড়ের পাদদেশের এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। কক্সবাজারের তুলনায় এখানকার সমুদ্র সৈকত তুলনামূলকভাবে নির্জন ও পরিচ্ছন্ন। এর সৌন্দর্য কোনো একশো কম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল কক্সবাজার থেকে এই সমুদ্র সৈকতের রাস্তাটি হিমছড়ির চেয়েও সুন্দর এবং রোমাঞ্চকর। এক পাশে বিস্তীর্ণ সমুদ্রের বালি ডাসে আর অন্য পাশে সবুজ পাহাড়ি সারি, মাঝখানে মেরিন ড্রাইভ পিচ করা, এমন দৃশ্য দেশে আর কোথাও দেখা যায় না। অনেক পর্যটক এই পথে পায়ে হেঁটে হেঁটে এর সৌন্দর্য উপভোগ করে। আপনি যখন পাহাড়ে উঠবেন তখন আপনি নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র দেখতে পাবেন। নাম্বার ৫, কক্সবাজার ইনানি বিচ। ইনানি বিচ বা ইনানি সমুদ্র সৈকত হিমছড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। ইনানি সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর দ্বারা পরিপূর্ণ, অনেকটা সেন্ট মার্টিনের মতো। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো সৈকতে বড় বড় ঢেউ নেই। ইনানি খুবই শান্ত সমুদ্র সৈকত। জোয়ারের সময় পাথর দেখা যায় না, ভাটার সময় এই শিলাগুলি একটি বিশাল এলাকা জুড়ে ভাসতে থাকে। ধারালো শামুক এবং ঝিনুক প্রবাল পাথরে আঁকড়ে ধরে, তাই এখানে সাবধানে পা ফেলতে হয়, না হয় যে কোনো সময় বিপদ হতে পারে। প্রবাল পাথর ইনানি সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ। প্রায় প্রতিটি পাথরের বিভিন্ন আকার এবং প্রকার রয়েছে। প্রকৃতি যেন পাথর বিছিয়ে নানা রূপের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সে রূপ দেখতে হাজার হাজার পর্যটক ছুটে যায় এই ইনানি বিচে। নম্বর ৪, সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত। এই ছোট্ট সুন্দর দ্বীপটির আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর পশ্চিমে এটি মহেশখালী দ্বীপ থেকে একটি খাল দ্বারা পৃথক করা হয়েছে। তিন দিকে সমুদ্র সৈকত, সাগরলতায় ঢাকা বালিয়াড়ি, কিয়ার নিশিন্দার ঝোপঝাড়, ছোট বড় খাল সহ প্যারাবন এবং বিভিন্ন ধরনের জলজ পাখি এই দ্বীপটিকে অনন্য করে তুলেছে। কক্সবাজার উপকূলে ছোট্ট একটি দ্বীপ সোনাদিয়া, এটির অতিথি পাখিদের একটি আশ্রয় কেন্দ্র। সুন্দর এই দ্বীপের পশ্চিমাংশ বালুকাময় এবং ঝিনুকের জন্য বিখ্যাত। এই কক্সবাজার থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মহেশখালী উপজেলা অবস্থিত। নাম্বার ৩, ডোলা হাজারা সাফারি পার্ক। ডোলা হাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদরের 48 কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মূলত এটি একটি হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে পার্কটি 1999 সালে বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। সাফারি পার্কটি 900 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। প্রাকৃতিক অবকাঠামোর চেয়ে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো থাকায় ডোলাহাজারা সাফারি পার্ককে কেউ কেউ সাফারি পার্ক বলতে চান না। এটি 8টি ব্লকে বিভক্ত এবং পার্কটির মুক্ত পরিবেশে হাঁটাহাঁটি এবং পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের জন্য খুবই উপযোগী। নাম্বার ২, টেকনাফ। টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার একটি উপজেলা। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। কক্সবাজার জেলা সদর থেকে এর দূরত্ব 86 কিলোমিটার। নাফ নদী টেকনাফ উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে, যেখান থেকে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে। টেকনাফ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে শাহপুরের দ্বীপ, সাবরান ট্যুরিজম পার্ক, পৌরসভার কাছে থানা কমপ্লেক্সের মাথিনকোপ, বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি, টেকনাফ নেচার গেম রিজার্ভ, শিলখালি চিরহরিত গর্জন গাছ ইত্যাদি। নাম্বার ১, সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সুদূর দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে কক্সবাজার জেলার নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর পরিমাণে নারকেল থাকায় স্থানীয়ভাবে এটি নারকেল চিনচিয়া নামেও পরিচিত। প্রতিকূল আবহাওয়ায় দারুচিনি বহনকারী একটি আরব বণিক জাহাজ জলের নিচে একটি বিশাল পাথরের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়, যার ফলে দারুচিনি পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে। পরে সেন্ট মার্টিন দ্বীপের নাম হয়ে যায় দারুচিনি দ্বীপ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ। জায়গাগুলো সত্যি দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলো, সত্যি মানে চোখ ফিরানো যাচ্ছিল না, এত ভালো জায়গা। আর কমেন্টে জানাও তো এই 10টা কক্সবাজারের জায়গাগুলোর মধ্যে, মানে স্থানগুলোর মধ্যে কি কোথায় গিয়ে ঘুরেছো, আর বা কার বাড়ি কক্সবাজারের কাছে, একদম কার বাড়ি কক্সবাজারে একদম কাছে, মানে এত ভিডিও দেখছি তো মনে হচ্ছে চলে যায় চলে যায়। চিন্তা নেই চিন্তা নেই, খুব শীঘ্রই যাচ্ছি বাংলাদেশ। এইটুকুনি তোমাদের বললাম যে খুব শীঘ্রই যাচ্ছি। হ্যাঁ খুব শীঘ্রই যাব আশা করা যাচ্ছে, একদম প্রিপারেশন নেব। হ্যাঁ এখন প্রিপারেশন নেওয়া চলছে, শুধু তোমাদের একটু সাপোর্ট লাগবে, তোমাদের একটু সহযোগিতা লাগবে, একটু সাপোর্ট একটু সহযোগিতা লাগবে। যেটা হচ্ছে এই চ্যানেলে তো তোমরা অবশ্যই দেখাচ্ছো, অবশ্যই করছো, তোমরা সাপোর্ট করছো, সহযোগিতা করছো, আমাদের সেকেন্ড চ্যানেলটাকেও সহযোগিতা করতে হবে, কারণ সেকেন্ড চ্যানেলটাকে নিয়েই আমরা বাংলাদেশ যাব। হ্যাঁ এটাকে তো নিয়ে যেতে পারবো না। হ্যাঁ সেকেন্ড চ্যানেলটাকে নিয়েই বাংলাদেশ যাব, সেকেন্ড চ্যানেলেই আমাদের ব্লগ ভিডিও, মানে বাংলাদেশ ঘুরবো যখন অবভিয়াসলি ব্লগ তো হবেই, আর ব্লগ ট্যুর করব তো স্মৃতি তো রাখতেই হবে, একদম আমরা তো ওখানে গিয়ে থেকে যেতে পারবো না সারা জীবন। তো যেহেতু ট্যুর করব তো স্মৃতি নিয়ে আসবো, স্মৃতি রেখে দেব। এখন তো আমাদের কাছে একটা অপরচুনিটি আছে, যেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম আছে, তো আমরা সেখানেই স্মৃতিগুলোকে জমাচ্ছি। তো যাই হোক, তার জন্য তোমাদেরকে একটুখানি সাপোর্ট করতে হবে, সহযোগিতা দেখাতে হবে আমাদের সেকেন্ড চ্যানেলটা মধ্যবিত্ত বাঙালি ব্লগে। তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমাদের ভিডিও। বাংলাদেশ থেকে দেখছি খুব ভালো লাগলো, যাই হোক এরকম অনেক অনেকেই আছো, তোমরা ভিডিও দেখো, আমি কমিউনিটি পোস্টে দিই, তো তোমরা দেখো, কমেন্ট করো, লাইক করো, করো, বাট আমরা চাইছি যে তোমরা আরো বেশি করে করো, কারণ আমাদের এই চ্যানেলটার ফ্যামিলি প্রায় 16,000 ফ্যামিলির মধ্যে যদি 5% কি 10% যদি সাবস্ক্রাইব করে, তাও আমার 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, মানে 1600। হ্যাঁ 1600 সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেটাই বললাম 10% মানে 1600 হয়ে যাবে। হ্যাঁ সেটাই, মানে তোমরা এতগুলো মানে আমাদের ফ্যামিলি মেম্বার, তো এই ফ্যামিলিটাকে যেমন বড় করেছো ওই ফ্যামিলিটাকেও বড় করে দাও, একদমই অবভিয়াসলি, মানে আমরা কন্টেন্ট হচ্ছে বাংলা, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাংলা মানে বাংলাদেশ, ইন্ডিয়া আর আসাম, তাই তো? হ্যাঁ বাংলা মানেই তো এর ছাড়া আর কোথায় আছে, ইন্ডিয়া বলতে ইন্ডিয়া তো ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া বলতে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশটা তো পুরোটাই বাংলা, বাংলার পুরো চল বেশি, আর ওই ইন্ডিয়া তো শুধু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আসাম, আর হ্যাঁ টুকটাক বাইরের দেশে, মানে যারা ইন্ডিয়ান লোক বা বাংলাদেশের লোক বাইরের দেশে, কিন্তু কান্ট্রি হিসেবে এই দুটো কান্ট্রিতেই বাংলা চলে। আর তো আমরা বাঙালি মানুষ, তো বাঙালিরাই তো সাপোর্ট করবে বাঙালি, অবশ্যই বাঙালিরা তো সাপোর্ট করবে, তো বাঙালিরা ছাড়া কে সাপোর্ট করবে, বাংলা ল্যাঙ্গুয়েজে যখন ভিডিও বানায় তো বাঙালিরাই সাপোর্ট করবে, কি বেশি বাঙালি যে সেটাই, ওরা তো বুঝতে পারবে না আমাদের। হ্যাঁ একজন এসে কমেন্ট করে কি ভাষা বলছো, কিছু বুঝতে পারছি না ভাই, আমার সেদিন যা রাগ হয়েছিল না ভাই, বাংলা ভাষা বলছি, মানে এমন মনে হচ্ছে, এমন ভাবে বলছে যে ভাষাই চেনে না ভাই, বাংলা ভাষা যে ভাষাই বলি না কেন ভাই, কি ভাষা বলতো বলছো বুঝতে পারছি না। ঠিক আছে ভাই, এটা সে জানতে না পারে যে ভাষাটা কি ভাষা, মানে সে বলতে না পারে, মানে আই মিন সে বলতে না পারে বাংলা ভাষা, কিন্তু সে তো জানে, অন্তত পক্ষে তো সবাই জানে যে এটা বাংলা ভাষা, যেমন আমরা ইংলিশ বুঝি না, আমরা স্প্যানিশ বুঝি না, আমরা জানি যে এটা এই ভাষা বলে, কিন্তু হ্যাঁ এটাকে এই ভাষা বলে সেটা অন্তত একটু জানি, কিন্তু সেদিনকে আমার সত্যি খুব রাগ হয়েছিল, যাই হোক মানে খারাপ লেগেছিল। হ্যাঁ সেটাই, এরকম অনেক মানুষই আছে, তো বাঙাল এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের মানে ভাবতে হবে যে বাংলায় যারা ভিডিও দেখবে তারাই, মানে যারা বাঙালি তারাই তো বাংলায় ভিডিও দেখবে, বাঙালি ছাড়া যারা ইংলিশ বোঝে বা হিন্দি বোঝে তারা তো আর বাংলা ভিডিও এসে দেখতে পারবে না, কারণ তারা ল্যাঙ্গুয়েজে রিলেট করতে পারবে না, তো রিলেট না করতে পারলে কি করে দেখবে। আমরা বাঙালিরাই শুধু একটু আলাদা, যারা আমরা হিন্দিও বুঝি, ইংলিশও টুকটাক বুঝি, বাংলা তো বুঝি, আমাদের মাতৃভাষা তো বাংলা তো বুঝি, আমরা তিনটে ল্যাঙ্গুয়েজের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে আছি, আমরা তিনটে ল্যাঙ্গুয়েজের ভিডিও দেখতে পারি, কিন্তু যারা হিন্দি বোঝে না তারা শুধু হিন্দি দেখতে পায় না, বাংলা দেখতে পায়, তারা হিন্দি নয় ইংলিশ, হ্যাঁ তারা বাংলা প্রেফার করতে পারে না, যারা ইংলিশ বোঝে তারা বেশিরভাগই ইংলিশ, হিন্দিটা তারা খুব কম বোঝে। যাই হোক সেটাই বলছিলাম, তো তোমরা যদি 10% এসে আমাদেরকে একটু সহযোগিতা করো, তাহলে আমাদের একটু কষ্ট কম হবে, মানে কষ্ট কম বলতে কি, আমরা যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলোতে ভিউ আসবে, মেহনতটা ফল দেবে, একদমই
আর তা যত তোমরা সাপোর্ট করবে তত তাড়াতাড়ি, আমি সত্যি বলছি তত আমরা বেশি স্পোর্টিংলি কাজ করতে পারবো, তত বেশি জায়গা এক্সপ্লোর করতে পারবো, ঘুরতে পারবো, পূরণ করতে পারবো, যেটা হচ্ছে ফার্স্ট স্বপ্ন বাংলাদেশ ট্রাভেল। সত্যি ফার্স্ট যদি কোথাও ট্যুর করি সেটা হচ্ছে বাংলাদেশ, দেশের বাইরে, দেশের বাইরে, মানে দেশে তো অনেক ট্যুর করার জায়গা আছে, দেশের বাইরে যদি ফার্স্ট কোথাও ট্যুর করি সেটা হচ্ছে বাংলাদেশ। একদম, তো সত্যি আমার খুব জানাচ্ছে, তোমরা অনেকেও বলো যে আসো, তো যাবো, নিশ্চয়ই যাবো, এর মধ্যেই যাবো, খুব শিগগির, হ্যাঁ খুব শিগগির, এইটুকুনি বললাম। তো যাই হোক, তার জন্য ডিসক্রিপশনে প্লাস পিন কমেন্টে দিয়ে দেবো সেকেন্ড চ্যানেলের লিঙ্ক, মানে মধ্যবিত্ত বাঙালি ব্লগের লিঙ্ক, পারলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো পারলে দেখো যদি ভালো লাগে। তো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, মুভির ক্লিপ নিয়ে খুব শিগগিরই আসছি আবারও, ধর মুভিও চালু হয়ে গেছে প্লাস আব্বাজান চলছিল। তো যাই হোক, অনেকে ধর মুভিটাও চাইছিলে পাশাপাশি, তো আমরা নিয়ে চলে এসেছি। এরপরে আরও অনেক কটা মুভি তোমরা সাজেস্ট করেছো, তো সেই কারণে দুটো মুভি পাশাপাশি আমরা রিঅ্যাক্ট করছি, তো যাতে কি পরের মুভিগুলো তাড়াতাড়ি আসতে পারে। আর তোমরা মানে যারা ভিডিও সাজেস্ট করছো, মানে মুভি সাজেস্ট করছো, তো তারা মুভিগুলো দেখো, ভিডিওগুলো দেখো, তোমরা অনেকে দেখছো না আমাদের ভিডিও, আমাদের ভিডিওগুলো, মানে মুভি মানে যে আমাদের রিয়াকশন ভিডিওগুলো দেখছো না, তো এটা জিনিসটা খুব খারাপ লাগে যে তোমাদের ইচ্ছে মতো আমরা ভিডিও দিই, তো তোমরা যদি না দেখো তোমাদের কথা মতন আমরা নেক্সট টাইম থেকে চেষ্টা করছি যে আরেকটু বড় ভিডিও, কারণ আমারও সত্যি কথা বলতে যখন ভিডিওগুলো দেখি বসে বসে, তখন না মানে ওই 15-20 মিনিটে শেষ হয়ে যায়, 15 মিনিটে শেষ হয়ে যায়, মানে পরের পার্টটুকু দেখলে ভালো হতো, মানে আরেকটু দেখলে ভালো হতো, সেটা আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি আনতে পারলে অবশ্যই নিয়ে আসব। 5-6 মিনিট থেকে সেটা 10 মিনিট হচ্ছে, সেটা এখন 10 মিনিট থেকে আমরা চেষ্টা করছি 15-20 মিনিট করার, 20 মিনিট যদি ম্যাক্সিমাম মিনিমাম 20 মিনিট করতে পারি দেখছি, চেষ্টা করবো, একদম সেটাই বললাম, চেষ্টা করছি খুব শীঘ্রই হয়তো নিয়ে আসতে পারবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শেষ করি, অনেকক্ষণ আগে বলেছিলাম ভিডিওটা শেষ করছি, আর এই নিচে এরম জায়গা করে কিংবা এই ওই রিয়ার মুখের ওপর করে কোনো একটা জায়গাতে আছে হয়তো এন স্ক্রিনে ভিডিও লিঙ্কগুলো, মুভিগুলো রিয়্যাক্ট করেছি, তো গিয়ে দেখে আসো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।